Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhi nastafa amma ba'd. সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবন ও পাথেয়। জীবন ও পাথেয়র এবারের আয়োজন মিথ্যা পাপের মূল। এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি টঙ্গী আন্নুর জামি মসজিদের সম্মানিত খতিব লেখক মাওলানা আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহসানিয়া ইনস্টিটিউটের সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা মুফতি শাইখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় মিথ্যা পাপের মূল। আমরা অহরহ এমন এমন কথা বলে থাকি যে কথা আসলে মিথ্যা, যে কথা সত্য নয়, যে কথা সুন্দর নয়। এই অসুন্দরের প্রতিচ্ছবি মিথ্যা হয়ে আমাদের জীবনকে কালো গ্রাসে নিপতিত করে। আর এসব থেকে বাঁচার উপায় কী, কীভাবে আমরা বাঁচতে পারি, আমাদের জীবনকে রঙিন করতে পারি, এ বিষয়ে আমরা কথা বলবো। প্রথমে আমি মাওলানা আলী হাসান তৈয়ব মহোদয়ের কাছে যাব। আসলে ইসলামের দৃষ্টিতে মিথ্যাটা কী, এ বিষয়ে যদি আপনি আলোচনা শুরু করেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, মিথ্যা আসলে এমন একটি পাপ, এমন একটি মানুষের মন্দ স্বভাব, যেই পাপ পৃথিবীর সব ধর্মে, সব জাতিতে, সব সংস্কৃতিতে এটা একটা ঘৃণিত একটি বিষয়। মিথ্যাটা হলো সত্যটার বিপরীত, যেটি সেটি হচ্ছে মিথ্যা। অর্থাৎ একটি জিনিস একরকম, সেটাকে আরেকভাবে বলা, আরেকভাবে উপস্থাপন করা, আরেকভাবে দেখানো। মিথ্যাকে ইসলামে খুব কঠিনভাবে বারণ করা হয়েছে, খুব কঠিনভাবে মিথ্যাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি, আয়াতুল মুনাফিকি সালাস, একজন মানুষের তার যে মুনাফিকি, মুনাফিকির তিনটি নিদর্শন রয়েছে, তার বৈশিষ্ট্য রয়েছে তিনটি মুনাফিকির। তার মধ্যে একটি হচ্ছে ওয়াইদা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। তো মিথ্যা কথা বলা একজন মুনাফিকের বৈশিষ্ট্য। একজন মানুষ যদি ভালো মুসলমান হয়, একজন গুড প্র্যাকটিসিং মুসলিম হন, তাহলে তার ক্ষেত্রে তিনি মিথ্যাবাদী হবেন এটা কখনোই কল্পনা করা যায় না। মিথ্যা এমন ঘৃণিত একটি অপরাধ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রথম পান, তার উপর ওহী নাযিলের সূচনা হয়, ঠিক ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন অত্যাচার শুরু হয়, সাহাবীরা হিজরত করে হাবেশায় চলে যান। সেখানে দেখা গেল এই মিথ্যার, আপনি ইসলামের দৃষ্টিতে যে পয়েন্টগুলো বলছেন, সবার আগে একটা কথা আপনি বলবেন যে আসলে মিথ্যাকে আমাদের যে ইসলামের যে দৃষ্টিকোণ, এটা একটু স্পষ্ট যদি করেন আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী সূচনা যখন হয়, তখন ইসলামের মুসলমানদের একটা দুর্যোগ অবস্থা চলছে। সেই কঠিন সময়ে মুসলমানরা হাবশায় হিজরত করলো। সেখানে মুসলমানদেরকে ঠেকানোর জন্য, তাদেরকে সেখান থেকে, তারা যে আশ্রয় নিয়েছিল সেখান থেকে যেন ফেরানো হয়, ফেরত পাঠানো হয়, সেজন্য মক্কা থেকে কাফেররা একটা দলকে তাদের প্রতিনিধি হিসেবে হাবশার বাদশার কাছে যায়, গিয়ে বলে যে এরা তো মানে বিদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। তখন সেখানে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তার নেতৃত্বে তারা সেখানে ওখানকার বাদশা বললেন যে তোমরা, তোমাদের বক্তব্যটা কি? ওখানে মিথ্যার চর্চা চলছিল চলছিল এবং তাকে, বুখারিতে আছে বর্ণনায় যে তাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তো তিনি এক জায়গায় বললেন যে এই জায়গায় আমি একটু কথা ঢুকাতে চেয়েছিলাম তার সম্পর্কে, নেগেটিভ যাই বলছি নবীজির সম্পর্কে পজিটিভ হচ্ছে, এখানে ঢুকাতে চেয়েছিলাম, কিন্তু পরে আমার লজ্জা লাগলো যে আমি মিথ্যা কথা বলবো, একজন লিডার মানুষ, আমি মিথ্যা কথা বলবো, এটা হতেই পারে না। তাই তিনি এই তার প্রকৃতির সঙ্গে, তার নেচারের সঙ্গে যায়নি যে আমি মিথ্যা কথা বলবো। মিথ্যা, মিথ্যা এমন একটা গর্হিত পাপ, এমন একটা ঘৃণিত অপরাধ যে একজন অমুসলিম তিনি তার ইসলাম গ্রহণ পূর্বকালে সেখানেও তিনি মিথ্যাটা বলবেন এটা কল্পনা করছেন না এবং তার জন্য দোষণীয় মনে করছেন। এই জন্য মিথ্যা সব ধর্মেই গর্হিত একটা অপরাধ। ইসলামে মিথ্যা বলা হচ্ছে কবিরা গুনাহ, হারাম কাজ, যেটা তাওবা ছাড়া মাফ হয় না। তাই যে কোনো মূল্যে, যে কোনোভাবে আমাদেরকে মিথ্যা থেকে বিরত থাকতে হবে। আপনার কাছে আবারও ফিরব মুফতি মাওলানা মোহাম্মদ শেখ উসমান গনি মহোদয় আছেন আমাদের সাথে। আসলে আমরা অথবা মানুষ কেন মিথ্যা বলে, আর মিথ্যা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি, আপনি এই বিষয়টা যদি একটু তুলে ধরেন। মিথ্যা হলো সকল পাপের মূল। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কিযবু উম্মুল খাবাইস, যত অপরাধ আছে
মিথ্যা সকল অপরাধের মূল। বাংলা ভাষায় একটা আপনার কথার উপর বলছি, বাংলা ভাষায় একটা কথা আছে, একটা মিথ্যা বললে 80টা মিথ্যা বলতে হয় ওটা ঢাকার জন্য। এবং পৃথিবীতে এমন কোনো অন্যায় বা অপরাধ নেই যা মিথ্যা ছাড়া সংগঠন বা সম্পাদন সম্ভব, অর্থাৎ মিথ্যা ছাড়া কোনো অপরাধ করা সম্ভব নয়। কোন অপরাধ করতে গেলেই অপরাধীকে মিথ্যার আশ্রয় নিতে হবে, এজন্য মিথ্যা সকল পাপের আকর। আর মিথ্যা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লা তুতিউল মুকাজ্জিবিন, তোমরা কখনো মিথ্যাবাদীদের অনুসরণ করবে না। এবং মিথ্যার চরম পরিণতি সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, ওয়াইলু ইয়াউমা ইযিল মুকাজ্জিবিন, সেদিন বিচার দিনে এই মিথ্যাবাদীরা ওয়াইল বা অনুতাপের অধিকারী হবে, তারা জাহান্নামী হবে, তারা চরম পরিণতি ভোগ করতে হবে। সুতরাং যে বুদ্ধিমান সে কখনো মিথ্যা বলবে না, মিথ্যা বলা হলো চরম বোকামি প্রথমত। দ্বিতীয়ত, মানুষ মিথ্যা বলে মনে করে সে মিথ্যার দ্বারা কিছু অর্জন করলো, আসলে মিথ্যা দ্বারা কিছু অর্জন হয় না, বাস্তবে মিথ্যা দ্বারা সে অধঃপতিত হয়। প্রথমত নৈতিক স্খলন হলো মিথ্যা, সে নৈতিকভাবে অধঃপতিত হয়, তার যেই নৈতিক শক্তি যেটা মনোবল সেটা মিথ্যাবাদী থাকে না। দ্বিতীয়ত, সমাজে তার গ্রহণযোগ্যতা থাকে না। তৃতীয়ত, সে অসম্মানিত হয়। চতুর্থত, এই মিথ্যা দ্বারা সে দুনিয়াতে যেমন অসম্মানিত হলো, অপদস্থ হলো, নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলো, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হলো, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হলো, আখেরাতেও সে কিন্তু চরম পরিণতি ভোগ করতে হবে। আমি আবার যেটা বলতেছি সেটি হলো, মিথ্যা বলা মানে বোকামি করা, আর মিথ্যার পরিণতি হলো অত্যন্ত ভয়াবহ। সুতরাং বুদ্ধিমান কখনো মিথ্যা বলবে না এবং জ্ঞানীরা মিথ্যা বলেন না। এই যে মিথ্যার যে সংসার, আমরা দেখি যে স্বামী আর স্ত্রী এই দুজন মিলে আমাদের শান্তির সংসার, কত কিছু ঘাত প্রতিঘাত বলি বা নানা ঘাটের জল বলি, সব কিছুর পরে একটা সংসারের যাত্রা শুরু হয়। ছোট্ট একটা মিথ্যা কিন্তু মানে বড় ধরনের ক্ষতি হিসেবে, স্বামী স্ত্রীকে আসলে কি ধরনের জীবন শুরু করা দরকার, তাদের জীবনে কি মিথ্যা পরিহার যোগ্য নয়? অবশ্যই, মানে সব ধরনের আমাদের জীবনের যতগুলো স্তর আছে তার একটা স্তর হচ্ছে পারিবারিক জীবন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা তো একটা মানে মৌখিকভাবে ইজাব কবুল হয়, সেটার মাধ্যমে বন্ধনটা রচনা হয়েছে, অর্থাৎ আমরা মুখ দিয়েই কিন্তু মিথ্যা কথা বলি। তাই আমাদের মুখের যে শব্দ এগুলো অনেক অনেক দামি, এবং এটার জন্যই মানুষকে ভালো মন্দ তার কথা দিয়ে নির্ধারণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে মুখের এবং দুই গালের মাঝখানের অঙ্গ এবং দুই পায়ের মাঝখানের অঙ্গ এই দুটোর গ্যারান্টি দেবে, আমি আজমানুল জান্না, আমি তার জান্নাতের গ্যারান্টি দেবো। অর্থাৎ মুখ দিয়ে যেন মিথ্যা কথা না বলি। এবং এই মিথ্যাটা সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটা হলো একজন মানুষের প্রতি অন্যের আস্থা দূর করে দেয়। তাই স্বামী স্ত্রীর জীবনে যখন একজন আরেকজনকে মিথ্যা কথা বলবেন, সবচেয়ে বড় ক্ষতি হবে কি আস্থাটা দূর হয়ে যাবে, বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে। একবার যদি কারো বিশ্বাস টলে যায় স্বামীর প্রতি স্ত্রীর বা স্ত্রীর প্রতি স্বামীর, তাহলে কিন্তু সেই সংসারে আস্থা এবং সেই শান্তির সেই বাতাবরণটা আর ফিরে আনা কঠিন হয়ে যায়। এই জন্য দাম্পত্য জীবনে সত্যের উপর থাকা এবং সত্য বলা এটা আরও অনেক বেশি জরুরি, না হলে আমার জীবনটা দুর্বিষহ উঠবে এবং দুনিয়াটাই জাহান্নামে পরিণত হবে। তাই একজন মুমিন তিনি মিথ্যা বলতেই পারেন না। যে মুমিন মিথ্যা বলেন তিনি এখনও ভালো করে মুমিন হতে পারেননি, তার জবান তার জিহ্বাকে তিনি এখনও সামলাতে পারেননি। মিথ্যা একটা অভ্যাস যদি আমরা দূর করতে পারি, এই একটা গুণা থেকে বাঁচতে পারি, তাহলে কিন্তু আমরা হাজার হাজার গুণা থেকে বেঁচে যাব। এজন্য যে শিরোনাম করা হয়েছে এটি দারুণ একটি শিরোনাম। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, এসে বললেন যে আপনি আমাকে এমন একটা উপদেশ দেবেন যেই উপদেশটা গ্রহণ করলে আমার সব ঠিক হয়ে যাবে, আমি আর কোনো ভালো কাজ করতে পারবো না, আপনি আমাকে একটা কথা বলবেন, একটাই শুনবো, এটা শুনে জান্নাতে যেতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, একটাই উপদেশ, একটা প্রমিস তুমি আমাকে দাও, তুমি কখনো লা তাকজিব, তুমি কখনো মিথ্যা বলো না, আর তুমি যত অপরাধ করার করতে পারো কিন্তু মিথ্যা বলবে না, এই ওয়াদার উপর তোমাকে থাকতে হবে। ইন্টারেস্টিং ঘটনা। তিনি কিছুদিন পরে এসে বললেন, আরে আপনি তো আমাকে একদম এমন জায়গায় আটকে দিয়েছেন, আমি তো কোনো গুনাহই করতে পারি না। এই জন্য মোহতারাম শায়খ উসমান গনি যেই কথা বলেছেন যে আসলে মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে সে সব গুনাহই করতে পারে, আর মিথ্যাকে থেকে যদি সে বিরত থাকে এবং প্রমিস করে, নিজে নিজে প্রতিশ্রুতিবদ্ধ হয়, সংকল্পবদ্ধ হয় যে আমি মিথ্যা বলবো না, তাহলে তিনি একজন পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন। অনেক আদর্শ নারী হজরতের কাছে যাব। আজকের যারা তারুণ্য আছে, আজকের যে কিশোর আছে, একেবারে স্কুল লেভেল থেকে আমরা বলবো যে সে তাকে কিভাবে নিজেকে গঠন করতে পারে। ধন্যবাদ। আসলে এই সত্য এর আরবি একটি প্রতিশব্দ হলো হক,
হক আল্লাহ পাকের 99 বা অসংখ্য গুণবাচক নামগুলোর অন্যতম একটি নাম হলো হক। তো হকের উপরে থাকা মানে হলো মনুষ্যত্ব, মানবতা, দীন, ধর্ম, ইসলাম। আর এর বাইরে যাওয়া হলো অধর্ম এবং সেটা হলো মানবতা বিরোধী কাজ। এবং এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি ছিল আল আমিন, সেটিও আমরা জানলাম। এই সত্যের বিপরীত অবস্থানে যদি কেউ যায় তাকে আমরা বলি মিথ্যাবাদী। এই মিথ্যাবাদীর যে জাগতিক ক্ষতি, আমরা জানি পরকালে তার বিচার হবে, সে চরম পরিণতি ভোগ করবে, জাহান্নামী হবে, কিন্তু দুনিয়াতেও তার কিন্তু অনেক ক্ষতি রয়েছে। প্রথমত সে গ্রহণযোগ্যতা হারায় সমাজে, সেটি ব্যক্তিগত পর্যায়ে হোক, স্বামী স্ত্রীর মধ্যে হোক, সন্তানের সাথে হোক এবং আত্মীয় স্বজনদের সাথে হোক, বন্ধুবান্ধবদের সাথে হোক। সত্য ছাড়া যদি কেউ মিথ্যার আশ্রয় নেয় তখন সে গ্রহণযোগ্যতা হারায়, এবং এই গ্রহণযোগ্যতা হারানোর জন্য তার কোনো কারো সাথে জীবনে একবার মিথ্যা প্রমাণিত হওয়াই যথেষ্ট। মানে অনেকগুলো মিথ্যার দরকার হয় না, কারো সাথে একবার মিথ্যা প্রমাণিত হলেই সে আজীবনের জন্য মিথ্যাবাদী হয়ে যায়। আমরা জানি ব্যবসার ক্ষেত্রে সততা খুবই জরুরি, এবং বলা হয় যে সততাই ব্যবসার মূল ধন বা মূল পুঁজি। এখানে আমরা বুঝতে পারি যে সততা বা সত্যতা কতটুকু প্রয়োজন। অর্থাৎ সত্য ছাড়া যদি কেউ মিথ্যার আশ্রয় নেয় তবে সে ব্যক্তিত্ব হারায়, সে গ্রহণযোগ্যতা হারায়, সে জীবনে সফলতার সকল ক্ষেত্রে সে বাধাগ্রস্ত হবে। কলিগসদের বা সহকর্মীদের সাথে মিথ্যা বললে সে সহযোগিতা পাবে না, সিনিয়রদের সাথে, কর্তৃপক্ষের সাথে মিথ্যা বললে সে কিন্তু সেখানেও গ্রহণযোগ্যতা পাবে না, তার উন্নতি হবে না। এবং ব্যবসা ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিলে তো সে সব কিছুই হারাবে। এবং মিথ্যাবাদীর সত্য কথাও মানুষ গ্রহণ করে না, গ্রহণযোগ্য হয় না। সুতরাং আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের কল্যাণে, আমার নিজের দুনিয়া এবং আখেরাতের কল্যাণে আমাকে সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। কারণ মিথ্যা বলা মানেই হলো একটা আমি বিপদের সম্মুখীন হয়ে যাওয়া, কারণ এই মিথ্যাকে ঢাকতে আমাকে আরও অসংখ্য মিথ্যার আশ্রয় নিতে হবে। মানে মিথ্যা হলো একটা চোরাবালির মতো, এই গহ্বরে পড়লে এখান থেকে উঠা কঠিন। তবে আমাদের উচিত তওবা করে মিথ্যা বর্জন করা। হযরত, আপনি এই বিষয়টা যদি আমাদেরকে একটু খোলাসা করেন, এই যে কর্মক্ষেত্রে আমরা যারা চাকরি করছি, আমরা যারা কৃষিকাজে নিযুক্ত আছি, অথবা হাল চাষ থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় যে কোনো পর্যায় পর্যন্ত, এই জায়গাগুলোতে মালিক, শ্রমিক, তাদের মধ্যে মিথ্যা থেকে বাঁচার কি কৌশল আছে? কর্মজীবন কিন্তু এটা একটা লেনদেন, এটা একটা শরীয়তের দৃষ্টিতে এটা একটা আকদ, একটা চুক্তি। তো মালিক এবং শ্রমিক বা যে অফিসে বা যেই জায়গায় চাকরি করছে, চাকরির শুরুতে যেই শর্তগুলো দেওয়া হয়, যে কন্ডিশনসগুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু ওয়াদা, সেগুলো কিন্তু আকদ শরীয়তের ভাষায়, চুক্তি। এটা লঙ্ঘন করা, এটাও চুক্তি লঙ্ঘন এবং এটাও এক ধরনের মিথ্যা, এটাও মিথ্যার শামিল। তাই আমরা যখন অফিসে এসেছি, অফিসে আসলাম, এসে বললাম আমি এক ঘন্টা আগে এসেছি, কিংবা অফিসে এসে কাজে ফাঁকি দিলাম, এগুলোও মিথ্যা এবং প্রতারণার মধ্যে সামিল হবে। এবং এই ধরনের বিষয় আমাদের সমাজ জীবনকে, আমাদের দেশের যে কর্ম এবং সম্ভাবনা, এই সম্ভাবনাকে পেছন থেকে টেনে ধরছে এরকম ব্যাপারগুলো। বিশেষ করে ভালো ভালো চাকরি যেগুলো, অর্থাৎ বড় বড় জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আমরা এটাকে গুণাই মনে করছি না, এটাকে পাপই মনে করছি না। এই এই জায়গাগুলোতে আমাদের খুব সংযত হওয়া দরকার, অর্থাৎ আমাদের কর্মক্ষেত্রে মিথ্যা না বলা। সরকারি কর্মক্ষেত্রেও যারা কাজ করছে, যেমন সরকারকে ইচ্ছা করলেই কিন্তু সমগ্র দেশের সব কর্মকর্তারা মিলে এরকম এক মাস এগিয়ে দিতে পারে, কিন্তু চাইলেই আবার পিছিয়ে দিতে পারে। যে এখানে আসলে কতটুকু সততা জরুরি? এখানে অনেক বেশি জরুরি। এটা অন্য দেশের জন্য কাজ যে যারা সরকারি জব করেন তাদের জন্য বিশেষটা আরও বড়, তাদের ক্ষেত্রে মিথ্যা বলাটা অনেক বড় পরিধি, অনেক বড় অপরাধ। এই জন্য যে সরকারি চাকরি মানে হচ্ছে এই রাষ্ট্রের সব জনগণের চাকরি, তো এই হকটা রাষ্ট্রের সব জনগণের সঙ্গে জড়িত। সরকারি চাকরি করে বা সরকারি পদে থেকে যদি কেউ একটা মিথ্যা কথা বলেন, তাহলে এই মিথ্যার দায়টা এই মানে রাষ্ট্রের সবগুলো নাগরিকের কাছ থেকে, মানে তার হক আদায় করছেন, যেহেতু তার হকের ক্ষেত্রে তিনি লঙ্ঘন করছেন, তাহলে মাফ চাইলে কিন্তু তাকে হুকুকুল ইবাদ হিসেবে সবার কাছ থেকে মাফ নিতে হবে। এটা ভালোবাসা যেরকম সবার, হ্যাঁ সবার, এবং নিন্দাটা এবং এটার দায় অপরাধটা, এটাও সবার কাছে গিয়ে এটার মানে এটার যে জাবরে নোকসান বা এটার যে ক্ষতিপূরণ, এটাও রাষ্ট্রের সবার থেকে নিতে হবে। অর্থাৎ আপনি একটা সরকারি পদে থেকে যদি একটা মিথ্যা বলেন, একটা প্রতারণা করেন, একটা ক্ষতি করেন, এটা সবার কাছ থেকে মাফ নিতে হবে।
হবে, যেটা আদৌ সম্ভব না, এটা হুকুকুল ইবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে জেনে বুঝে একটা মিথ্যা কথা বলে, সে জাহান্নামে নিজের সিট নিজে বরাদ্দ করলো, সিট রিজার্ভ দিল, রেজিস্ট্রেশন করলো, জাহান্নামে তার সিট রেজিস্ট্রেশন করলো। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলি কীভাবে? নবীজি যে হাদিসটা বলেননি, আমি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এটা দায়িত্ব নিচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সবচেয়ে বেশি সঙ্গ পেয়েছেন, তার হাদিস কয়টা? হাদিস বললে আমরা দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেয়েও বেশি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র ছিলেন ইসলাম গ্রহণের দিক থেকে, পুরুষদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি ভয় পেতেন। আমি বলবো যে নবীজি এই কথা বলেছেন, তারপরে যদি আমার নিজের থেকে একটা কথা বাড়িয়ে বলি বা এটা ভয় পেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেতেন, তাদের মধ্যে তাকওয়া বেশি ছিল। আজকে আমরা নিজে কখন হাদিসটা পড়িনি কিতাবে, কখনো দেখি নাই, কিন্তু বলে দিচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি বলেছেন আল হাদিস। এখন আল হাদিসের নামে অনেক সময় জাল হাদিসও বলছি, তো আপনি যদি জাল হাদিস বলেন অর্থাৎ মিথ্যা হাদিস বলেন, আপনি মিথ্যাবাদী হিসেবে গণ্য হবেন। এরকম করে কিন্তু আমাদের সমাজে জঙ্গিবাদ ঢুকে পড়ছে, সন্ত্রাসবাদ ঢুকে পড়ছে, বাইরের দেশ থেকে নানা অপকর্ম কিন্তু আমদানি হয়ে যাচ্ছে, ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। জীবনে মাদ্রাসায় যায়নি, জীবনে ইসলামের সঙ্গে আলেম পড়াশোনা নেই, বসেনি, তারা কুরবান হয়ে যাচ্ছে। আসলে এই এই কারণেই মানে শুরু কিন্তু মিথ্যা থেকে, এটা তো মিথ্যা একটা প্রচারণা। এই যে একটা মানুষকে যে মসজিদে গিয়ে একটা বোমা মারলে তিনি আখেরাতে বেহেশত পাবেন, এই ধরনের অসার হাস্যকর মানুষকে বোঝানো, এটা তো একটা মিথ্যা আর একটা জাল তৈরি করে কিছু মানুষকে মোহগ্রস্ত করা, ছাড়া এটা সম্ভব না। কিছু তরুণদের কিশোরদের মগজ ধোলাই এটা কিন্তু মিথ্যা সম্ভব না, আশ্রয় নেই এই কাজটা, এটা সম্ভব নয়। ইসলাম যেখানে এমন সততা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখের কষ্ট থেকে, কষ্টদায়ক আচরণ থেকে মানুষ নিরাপদ নয়, সে প্রকৃত মুসলিম নয়। প্রকৃত মুসলিম হওয়ার জন্য মানুষকে নিরাপদ করতে হবে। এখন একটা মানুষ মানুষের ক্ষতি করতে চায়, তাকে হত্যা করতে চায়, অপরাধী নিরপরাধী, নারী পুরুষ, কে কোন ধর্মের, কে কোন বয়সের, কোনো বাছবিচার নেই। আমরা দেখছি পাকিস্তানে বোমা হামলা হচ্ছে, আমরা দেখছি মিশরে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, এই যে এই ব্যাপারটা হচ্ছে, এটা কেন? কারণ ইসলাম না জানার কারণে হচ্ছে, এবং মিথ্যার একটা জাল রচনা করে হচ্ছে। এর জন্য মানুষের কিন্তু ইসলামটাও ভালো মতো জানা দরকার, সঠিক ইসলামটা জানা দরকার, সহি হাদিস কোনটা, বানোয়াট হাদিস কোনটা, এটা বোঝা দরকার। একথা বলার কোনো অবকাশ নেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই সত্য, নবীজি যা বলেছেন তাই সত্য, কিন্তু নবীজির রেফারেন্স দিয়ে আমি যা বলছি সেটা আমার পক্ষ থেকে বানানো হতে পারে। এই জন্য কিতাব দোয়াফা মানে দুর্বল হাদিসের কিতাব আছে, এবং মিথ্যা হাদিস রচনা করেছে মুহাদ্দিসরা, এই নিয়ে অনেক গবেষণা করেছেন। এই জন্য সামাজিক যে মিথ্যাগুলো আছে, মিথ্যা কথার সঙ্গে আমরা যারা ইসলামের কথা বলি, ইসলাম প্রচার করি, আমাদেরও দায়িত্ব নিয়ে কথাটা নবীজি বলেছেন কিনা এটা জেনে বুঝে আমাদের হাদিস বলা উচিত। মিথ্যা হাদিস বর্ণনা করলে এটা একটা কবিরা গুনাহ, এটার জন্য আমাদের জাহান্নাম রিজার্ভ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কথা বলেছেন, আমরা মুফতি উসমান গনি মহোদয়ের কাছে যাব। আসলে একদিকে ঈমান আর একদিকে মিথ্যা, আসলে কি দুটো একত্রে এক পাত্রে একটা অঙ্গে বা দেহে আসতে পারে এরকম? মিথ্যা এবং ঈমানের সাথে যে বিপরীত এবং সাংঘর্ষিক সম্পর্ক, এটি আমরা দেখি যে সত্যের সাথে ইসলামের যে সম্পর্ক, ওখান থেকে আমাদের প্রথম খলিফা হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সত্যতার জন্যই বিখ্যাত সিদ্দিকে আকবর হয়েছেন। অর্থাৎ যার মধ্যে সত্যতা যত বেশি, সে ইসলামে তত অগ্রগামী, এবং ইসলামে নবীগণের পরেই সিদ্দিকিন বা সত্যবাদীর স্থান। এবং মিথ্যার সাধারণত প্রয়োগটা ব্যবসার ক্ষেত্রে হয়ে থাকে, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা-আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন, যে ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে যারা সত্যবাদিতা অবলম্বন করে, সত্যকে আঁকড়ে ধরে থাকে, তাদের হাসর হবে নবী এবং সিদ্দিকগণের সাথে। এর বিপরীতে আমরা দেখি মিথ্যা ঈমানকে ধ্বংস করে দেয়। মিথ্যা ঈমানের বিপরীত, অর্থাৎ একজন বিশ্বাসী মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে নবীর উম্মত না হলে শুধু ইমানদার হবে না, মুমিন হবে না। এই জন্য বুখারী শরীফে হাদিসে রয়েছে, যখন কোনো মানুষ কবিরা গুনা করে, এবং মিথ্যা হলো অন্যতম কবিরা গুনা এবং সকল কবিরা গুনার প্রধান কারণ, যখন কেউ কবিরা গুনায় লিপ্ত হয় তখন ইমান তার সঙ্গে থাকে না, ইমান আলাদা হয়ে ঝুলতে থাকে, যতক্ষণ না সে তওবা করে, তওবা করার পর ইমান তার সাথে আবার সংযুক্ত হয়।
সুতরাং মিথ্যা ইমানের পরিপন্থী, মিথ্যা ইমান বিধ্বংসী এবং মিথ্যা ব্যক্তিগত জীবনে এটি পাপের কারণ, অশান্তির কারণ, অস্বস্তির কারণ, পারিবারিক জীবনে এটি অশান্তির কারণ, সমাজ জীবনে এটি ধ্বংসের কারণ এবং পতনের একমাত্র কারণ। সুতরাং আমাদের সামাজিক উন্নতির জন্য, পরিবারে শান্তির জন্য, ব্যক্তি জীবনে শান্তি এবং শৃঙ্খলা আনার জন্য মিথ্যা পরিহার করতে হবে, সত্য বলতে হবে। এবং এই সত্য বলার জন্য প্রথম পদক্ষেপ যেটি, সেটি হলো বাক সংযম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, মাং সমাতা নাজা, যে বাক সংবরণ করলো, বাক সংযম করলো, সে অনেক ক্ষতি থেকে নিষ্কৃতি পেয়ে গেল, সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। কথা কইলা আর মরলা। আর শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন যে কথাটি, তার সরল বাংলা হলো এই যে, মিথ্যা বলবো না, যদি কথা বলতে হয় সত্যটাই বলবো, মানে সত্য ছাড়া মিথ্যা কখনো বলবো না। এই উক্তিটি আমরা রপ্ত করতে হবে, এই উক্তিটি আমরা ধারণ করতে হবে। এবং হাদিসে কোরআনে মিথ্যার যে ক্ষতিকর দিক আছে সেগুলো আমরা সবাইকে জানাবো, নিজের জীবনে চলে আসছি। আলী হাসান তৈয়ব মহোদয় হযরতের কাছে যাব। আসলে আমরা অনেক ক্ষেত্রে ঠাট্টাত ছলেও মিথ্যার আশ্রয় নিই, আপনি এক কথায় কি বলবেন এই বিষয়ে? এটাও কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্পষ্ট হাদিসে বলেছেন যে, যে ব্যক্তি ঠাট্টাত ছলেও মিথ্যা বলা থেকে সংযত থাকে তার জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘর নির্মাণ করা হয়েছে, সুবহানাল্লাহ। এবং একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা মহিলা তার শিশুকে প্রলুব্ধ করার জন্য হাত এরকম করে বলছে, এদিকে আসো, এদিকে আসো, আসলে হাতের মধ্যে কিছু আছে, এরকম বোঝালেন। বাচ্চাটি আসলো, আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমার হাতে কি সত্যই আছে? বলে, হ্যাঁ আছে। তিনি বললেন, যদি হাত আসলে হাতে না থাকতো, তুমি যদি ইশারা করে তাকে ডাকতে, যেটা আমরা প্রায়ই করি প্রলুব্ধ করার জন্য বাচ্চাদেরকে, আসো চকলেট দেবো, এ আছে। কিন্তু আমাদের আমাদের ঘর সংসারের এটা খুব মানে অহরহ আমরা করি, মানে যারা যাদের ঘরে এই মুহূর্তে শিশু আছে, এটা আমরা অহরহ করি, সবার জন্য জানা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যদি না থাকতো তাহলে তুমি মিথ্যাবাদী হতে। তার মানে এটাও মিথ্যা, ঠাট্টার ছলে কিংবা অভিনয় করে কিংবা বন্ধুদেরকে হাসানোর জন্য, লোক হাসানোর জন্য, এই ধরনের মিথ্যা শরীয়তে জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হাসিয়েছেন, হেসেছেন, সেটাও সত্য বলার মাধ্যমে। বুড়িমা বললেন যে, আপনি দোয়া করেন যাতে জান্নাতে যাই, বললেন জান্নাতে তো কোনো বুড়িমা যাবে না, তিনি কান্না শুরু করলেন। পরে কি দেখা গেল, তিনি কথাটা ঘুরিয়ে বলেছেন, তিনি তাও সত্য বলেছেন, সেখানে মিথ্যা বলেননি। কি সত্য বলেছেন? জান্নাতে সবগুলো মানুষকে সেখানে জোয়ান হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা ঘুরিয়ে বলেছেন, একটু রূপকভাবে বলেছেন, বলে তিনি একটা সুস্থ চিত্ত বিনোদন মানুষকে হাসি উপহার দিয়েছেন, সেখানেও তিনি মিথ্যা বলেননি, মিথ্যার আশ্রয় নেননি। তাই আমরা হাসির ছলে, ঠাট্টার ছলে বন্ধুদেরকে হাসাবার জন্য, জনপ্রিয়তা পাবার জন্য মিথ্যা বলবো না। মোবাইলে মানুষকে এখন এই যে বিনোদন দেওয়ার জন্য, অসুস্থ বিনোদন, এই বিভিন্ন রকমের ভিডিও ক্লিপস পাওয়া যায় যেখানে মানুষকে হাসানোর জন্য অনেক অনুষ্ঠান, কয়েকজন বিখ্যাত হয়ে গেছে এই হাসির অভিনয়গুলো করে, প্রচুর রকমের মিথ্যা কথা সেখানে বলা হয়। এটা একদম কবিরা গুনাহ, এটা খুব বাজে একটা ট্রেডিশন, এটাকে আমাদের নিরুৎসাহিত করা উচিত। এবং সঙ্গে মানুষকে সম্মানহানি করে, বৃদ্ধ মানুষকে, আলেম ওলামাকে, বিভিন্ন রকমের ভিডিও বের হচ্ছে, এগুলো থেকেও আমাদের সংযত হওয়া উচিত, পরিত্রাণ পাওয়া উচিত। অনেক ধন্যবাদ আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, একেবারে শেষের দিকে চলে এসেছি। মিথ্যা বলবো না, সত্য ও সুন্দরের পথে আমরা চলতে চাই। মিথ্যা আমাদেরকে ধ্বংসের পথ দেখায়। হাদিসেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন, আমরা মিথ্যা থেকে বাঁচতে চাই, সত্য সুন্দর করে এই দেশকে বিনির্মাণ করতে চাই, আসুন আমরা সত্য পথে চলি। বিরতিতে যাব, বিরতির পর আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, দেখছেন, সবাইকে আবারও বিরতির পর অভিবাদন জানাচ্ছি। আপনার প্রিয় অনুষ্ঠান জীবন ও পাথেয়, জীবন ও পাথেয়র এবারের আয়োজন সালাম, একটি প্রশান্তির অভিবাদন। এ বিষয়ে কথা বলার জন্য বিরতির আগে থেকে আমাদের মাঝে আছেন টঙ্গী আন্নুর জামি মসজিদের সম্মানিত খতিব মাওলানা আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুনভাবে আমাদের মাঝে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন।
জামিয়া ইকরার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরাসরি আমরা আলোচনায় চলে যাব। আসলে ইসলামের দৃষ্টিতে সালামটা কি? প্রিয় দর্শক সবাইকে অভিবাদন, ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম হলো ইসলামের অভিবাদন, সালাম হলো জান্নাতি লোকদের অভিবাদন, সালাম হলো একজন মানুষকে সম্বোধন এবং সম্ভাষণ জানানোর যত রকমের শব্দ হতে পারে পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটি সম্ভাষণমূলক শব্দ হলো সালাম। সালাম, আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা যদি বলি যে আপনাকে শুভেচ্ছা, সুপ্রভাত, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি, এটা বললাম মানে হলো রাত্রিটা শুভ হোক। আর সালাম যখন বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে আপনার উপরে সর্ব অবস্থায় সব জায়গায় সবখানে শান্তি বর্ষিত হোক। এবং সালাম ইসলামের এমন একটি সম্ভাষণ যে এই সালামের মতো অধিক মানে বেশি ইউজুয়াল, খুব বেশি ব্যবহারযোগ্য, সবসময় চর্চাযোগ্য এরকম কোনো আর ইবাদত ইসলামে নেই। সালাম সর্ব অবস্থায় এবং বারবার করে সালামের কথাটা কোরআনে এসেছে, হাদিসে এসেছে। সবচেয়ে মজার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে সালাম। আমরা দেখেছি সূরা হাশরে শেষ আয়াতগুলো অধিকাংশ মুসলমানই জানেন, সকাল সন্ধ্যায় পড়েন। সেখানে আছে আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিন, সেখানে আসসালাম মানে আল্লাহ রাব্বুল আলমিনের একটি নাম হচ্ছে আসসালাম। আল্লাহ রাব্বুল আলমিনের নাম মানে হচ্ছে শান্তি। এবং একজন মুসলমান, তিনি প্রকৃত মুসলমান তখন হবেন যখন তিনি অন্যের জন্য তার মুখ এবং হাতের আচরণ দিয়ে শান্তি পৌঁছাবেন। তার মুসলমান ভাই অন্যান্য মানুষ তার হাত থেকে নিরাপদ হবে এবং তিনি সবসময় শান্তির কারণ হবেন, তখনই তিনি মুসলিম হবেন। আল্লাহ রাসুল বলেছেন, যেমন আমরা একটু আগে বলেছি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তো এই শান্তি, একজন মুসলমানের সব সময়ের স্লোগান হচ্ছে শান্তি। একজন মুসলমানের সব সময় তিনি চাইবেন, করবেন, চেষ্টা করবেন অন্যের জন্য শান্তির কারণ হতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্ব অবস্থায় সালামকে উৎসাহিত করেছেন। সালাম নামের যে অভিবাদন, এটি এমন একটি চমৎকার অভিবাদন যে একজন মানুষ যদি শুধু এটার চর্চা করে তাহলে একটি সমাজে গোমরা মুখ কোনো মানুষ থাকতে পারবে না। অর্থাৎ আপনি কালকে যাই হয়েছে, আজকে আসার প্রথম সাক্ষাতেই আপনি তাকে সালাম দিচ্ছেন। কালকে আপনার সঙ্গে প্রচণ্ড তর্ক হয়েছে, আজকে এসেই বললাম আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন, আপনার জন্য একটা সুন্দর কামনা, শুভকামনা করলাম। আপনি আবার উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরেও আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুন। তাহলে ঝগড়াটা থাকবে কোত্থেকে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন সালাম দেওয়ার জন্য। আমরা দেখি যে পরস্পর যখন ঝগড়া বিবাদ হয়, এই ঝগড়া বিবাদটা কথা বন্ধ হয়, কথা বন্ধ হয়ে আস্তে আস্তে ঝগড়াটা আরও বড় বিদ্বেষের দিকে রূপ নেয়, ইসলাম সেই পথ বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সঙ্গে তিন দিনের বেশি কথা বন্ধ রাখে তাহলে তার আমলনামা উপরে ওঠে না, তার নেক আমলগুলো ঝুলে থাকে, সেটা আল্লাহ কবুল করেন না। তাহলে আপনার আমার একজন একজনের সঙ্গে বিবাদ, ঝগড়া তিন দিনের বেশি টেকার কোনো অবকাশই থাকবে না যদি সালামের চর্চা থাকে। আপনার কাছে আবার আসবো, অনেক চমৎকার বলছিলেন মুফতি আব্দুস সালাম। এই যে আমরা সালাম দেই, ছোটরা সালাম শিখতে চায়, সালাম দিতে চায়, এবং বড় হয়ে গেছেন এমন অনেকে আছেন, আসলে সালামটা কিভাবে দেবেন তিনি হয়তো জানেন না যে ঠিক এই রকমের সালাম দিতে হয়, সালাম কাকে দিতে হয়, কখন দিতে হয়, এ বিষয়ে যদি আমাদেরকে একটা পরিষ্কার ধারণা দেন। ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন করেছেন। আসলে সালামের গুরুত্ব অপরিসীম মুসলিম জীবনে, মুসলিম সমাজে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দাখালতুম বুয়ুতাম গায়রু বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে যখন তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কার কোনো ঘরে ঢুকবে তখন তোমরা অনুমতি নিবে এবং সেই ঘরবাসীর প্রতি সালাম প্রদান করবে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা দাখালতুম বুয়ুতান ফাতুসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা অভিবাদন, এটা তোমরা ঘরে প্রবেশ করার সময় এটা প্রদান করবে। মানে ঘর খালি থাকলেও? হ্যাঁ, ঘর খালি থাকলেও তখনও সালামের বিধান রয়েছে যে প্রথম সে সালাম দিবে, একবার দিবে, দুইবার দিবে, তিনবার দিবে, এরপরে যদি কোনো প্রতিত্ব না আসে তখন সে চলে যাবে, এটা ঘর খালি থাকলে। আর ঘরে কেউ থাকলে তো অবশ্যই তাকে সালাম দিতে হবে, ঘরে গেলে তখন এই তখন এটা অনুমতি নেওয়া, সালাম দেওয়া। আর সালাম আমি কাকে দিব, কখন দিব সালাম, আমি যখন আমি ঘরে প্রবেশ করি তখন দিব, এটা তো আয়াতই পেলাম আমরা। কোনো মজলিসে যখন আমরা প্রবেশ করব, কোনো একটা মজলিস মাজমা, কোনো সমাবেশ,
কোনো সম্মেলন হচ্ছে সেখানে আমি যদি প্রবেশ করি তখন আমি সালাম দিই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সালামের তিনটা বাক্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু তিনটা কথা এখানে। তো আমরা যদি আসসালামু আলাইকুম বলি এতটুকু বলি তাহলে দশ নেকি, ও রহমতুল্লাহি যোগ করি যদি তাহলে আমার বিশ নেকি হবে, আর যদি ও বারাকাতুহু যোগ করি তাহলে তিরিশটা নেকি আমি পেয়ে যাবো। আর সালাম কে কাকে দিবে, এই হাদিস শরীফে স্পষ্ট এসেছে যে ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, একজন লোক সে বাহনে চড়ে যাচ্ছে আর একজন লোক হেঁটে যাচ্ছে, তো যে বাহনে চড়ে যাচ্ছে সে যে হেঁটে যাচ্ছে পায়ে হেঁটে যাচ্ছে তাকে সালাম দেবে। ওয়াল মাশি আলাল কায়েদ, আর যে পায়ে হেঁটে যাচ্ছে সে যে লোকটা বসে আছে উপবিষ্ট আছে স্থির আছে তাকে সালাম দেবে। অল কলিল আলাল কাসির, অল্প সংখ্যক লোক আছে আর অপর পাশে আছে বেশি সংখ্যক লোক, তো অল্প যারা আছে একজন সে সালাম দিবে বেশি সংখ্যক লোককে। ও সগির আলাল কাবির, ছোট বড়কে দিবে সালাম। আবার অন্য হাদিসে বড় ছোটকে দিবে, সালামের ভেদাভেদ নেই, যেমন শাইখ যেটা বললেন একটু আগে। তো আর কোন এটা হচ্ছে কখন কখন আমরা সালাম দিব, সালাম দেওয়ার ক্ষেত্রগুলো, আর কখন সালাম দেওয়া যাবে না এরকম কিছু বিধিবিধান আছে। যদি কেউ যদি সে কাজায় হাজাত অথবা ইস্তেঞ্জার সময় যদি কাউকে সালাম দেওয়া যাবে না, এবং আজান হচ্ছে তখন কাউকে সালাম দেওয়া যাবে না, সে কেউ খানা খাচ্ছে আহার করছে তার মুখে লোকমারা যখন আছে তখন তাকে সালাম দেওয়া যাবে না, খুতবা পড়তেছে খতিব সাহেব ইমাম সাহেব তখন তাকে যে সালাম দেওয়া যাবে না, এভাবে সালাম দেওয়ার ক্ষেত্রও আছে আবার সালাম না দেওয়ার কিছু ক্ষেত্র আছে। আপনি বলছিলেন যে আগের দিন ঝগড়া করে গেলাম অথবা একটু মনোমালিন্য হলো, কিন্তু পরের দিন এসে আমার এই সালাম কিন্তু কর্মজীবনকে আবার প্রাণচাঞ্চল্য করে দিতে পারে। আসলে এইটার একটা বিধিবিধান আছে, অনেকে কথা বন্ধ করে দেয়, তো কথা যখন বন্ধ করে দেয় ঠিক তখন সালাম কিভাবে উপকারে আসতে পারে? আমরা আমাদের সমাজে বিবাদ কিভাবে ছড়ায়, প্রথমে দেখা গেল কথা ভুল বোঝাবুঝি হয়, কথা কাটাকাটি হয়, সেখান থেকে কথা বন্ধ হয়, কথা বন্ধ হওয়ার পরে আরও এক পর্যায়ে একজন একজনের পেছনে গিবত করে, আরও এক পর্যায়ে শত্রুতা রেশারেশি তৈরি হয়। এখন সালামের ব্যাপারটা হলো খুবই জেনারেল এবং খুবই ইউজুয়াল, খুব বেশি সালাম যখন দেওয়া হবে একটা মানুষ অভ্যস্ত হয়ে গেছে সালাম দিতে, তিনি দেখা গেছে আপনার সঙ্গে আমার একটা রাগারাগি হয়েছে একটু মনোমনে, আপনি একটু আমার উপর মনক্ষুণ্ণ, আমার অপরাধের কারণে আজকে সালাম দিলাম, আপনি হয়তো সালামের উত্তরটা দিলেন শোনা গেল কি গেল না, পরের দিন আবার সালাম দিলাম। এই জায়গায় আর একটা কথা, শোনা গেল কি গেল না, সালামের জবাবটা আসলে কিভাবে দেওয়া, সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে যেটা মানে শিষ্টাচার, সালামের কিছু আদব আছে, যেমন আমাদের মুফতি সাহেব বলছিলেন আদবের মধ্যে একটা হলো যে সালামটা যদি কেউ আপনাকে দূর থেকে শুনিয়ে দেয় তাকে সালামটা শুনিয়ে দেওয়া, অর্থাৎ সালাম যিনি দিলেন তাকে সালামটা তিনি যেন উত্তরটা শুনতে পারেন, দূরে যদি এমন হয় যে আওয়াজটা পৌঁছায় সেখানে অন্তত একটা ইশারা করা, সেই ইশারাটাও কাঁধের উপরে হাত না তোলা। এবং আমরা আসলে সালামের ক্ষেত্রে এরকম করি, এটা নয় আসলে মুখ দিয়ে সালামে পরিণত হয়েছে, সালাম একটা বাক্য একটা দোয়া। অনেক সময় দেখি আমরা হুজুর আসসালাম আলাইকুম এরকম বলে, আসলে তো হাদিসে সালাম আগে দেওয়ার কথা বলা হয়েছে, এরপরে কথা বলার কথা, কিন্তু বলা হয় যে হুজুর আসসালামু আলাইকুম আগেই কথা এরপরে সালাম, এবং ঠিক একই মোবাইলে কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালাম, অর্থাৎ হ্যালোটা আগে হয়ে যাচ্ছে, সালাম হয়ে যাচ্ছে পরে সালাম, সালাম হচ্ছে এবং সালামের শিষ্টাচার নিয়ে একটু অনেকে আবার লজ্জা পায়, বড় ভাই ছোট বোনকে সালাম দিয়েছে অথবা ছোট ভাইকে সালাম দিয়েছে অথবা আজকে মসজিদে একটু ওয়াজ নসিহত শুনে এসেছে তো ঘরে এসে তার আদরের স্ত্রীকেই সালাম দিয়েছে, এসে তারা হেসে উড়িয়ে দিচ্ছে, আবার সালাম দেবে কি না এই নিয়েও কিন্তু লজ্জার মধ্যে পড়ে যান। আসলে তো সুন্দর একটা পয়েন্ট বলেছেন, সুন্দর একটা পয়েন্ট বলেছেন, সালামের শিষ্টাচার অর্থাৎ সালামের কিছু বিধিবিধান আছে, আমরা তো কিছু শুনলাম ইতোমধ্যেই, আরও কিছু আছে, যেমন সালাম কে কাকে দেবে। সালামের ব্যাপারে পরিষ্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চেনো যাকে চেনো না সবাইকে সালাম দাও। আমরা সালাম করে কি বেছে বেছে দেই, আমার বস তাকে সালাম দিলাম, হ্যাঁ, এবং যিনি কর্মচারী আছেন আমার অধীনস্থ আছে তাকে সালাম দিলাম না, এটা কি সুন্নতের খেলাফ? ইসলাম সাম্য এবং মানুষে মানুষে ভেদাভেদ তুলে দেওয়ার জন্য এসেছে, আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলাম বলেছেন সালামের উদ্দেশ্য এই মানুষের ভেদাভেদটা ভেঙে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মুসলিম শরীফে লিখেছে যে তাকে শিশুরা সালাম দিতে পারতো না কখনো, অর্থাৎ প্রতিযোগিতা করতে হতো যে আমি আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি আগে সালাম দেবো, কেউ ওত পেতে বসে আছে তাকে আগে সালাম দেওয়ার জন্য তিনি আগেই সালাম দিয়ে দিয়েছেন, অথচ আমরা একটা ডিভাইড করেছি যে সালামটা ও আচ্ছা উনি বড় বড় আপনি আমরা ভুল ধরছি, এই তুই আমাকে সালাম দিলি না কেন,
এটা কিন্তু একটা ভুল, এটা আমি বলতে পারি না। বাচ্চাকে আমি সালাম দেব, সে শিখবে, সে লজ্জা পাবে যে আমার তো আগে সালাম দেওয়া উচিত ছিল বড়কে। এবং সালামের ক্ষেত্রে আমাদের অনেকগুলো ভুল আছে, আমি কিছু বলি। যেমন একটা হলো যে দেখা গেছে যে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, উনি আবার বলছেন ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, মানে বড় মানুষকে সালাম দিতে ভুলে গেছে, তো উনি সালামের উত্তর নিয়ে আবার সালাম দিচ্ছেন, এটার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়ালাইকুম আসসালাম মানে হচ্ছে হ্যাঁ এবং আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওযু করার প্রয়োজন নেই, তো এরকম আর কি। এবং সালামের ক্ষেত্রে আমাদের জুনিয়র সিনিয়রের যে ব্যাপারটা সামাজিকভাবে, এটা এটা একটা শিষ্টাচার যে জুনিয়র সিনিয়রকে দেবে, কিন্তু ইসলাম সালামের ব্যাপারে কোনো বৈষম্য বয়স ভেদে দেয়নি। তাই সালাম সবাই সবাইকে দেওয়া উচিত। এটাতে কখনো এমন হবে যে অফিসের পিয়নকে বস সালাম দিয়েছেন, কখনো এমন হবে, আবার কখনো এমন হবে বস অফিস মানে পিয়ন বসকে সালাম দিয়েছেন, এটা কোনো সিরিয়াল নাই যে সবসময় আমাকেই সালাম দেবে। এটা একটা কিন্তু মানে বিজাতীয় একটা কালচার, এটা আমাদের ভেতর ঢুকে গেছে। সালামের ক্ষেত্রে কোনো বৈষম্য এবং পদপদবি নেই, সবাই সবাইকে সালাম দেবে। এবং আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে যদি আমরা বড় হয়ে সালাম দেই, সেটাতে কী হবে, সামাজিক একটা সম্প্রীতি বাড়বে, পরস্পরের আস্থা এবং শ্রদ্ধাবোধ বাড়বে। এবং আমাদের বাড়িতে কী করি, আমরা বলছি যে আমাদের স্ত্রীরা আমাদেরকে সালাম দেবে, ভুল, আমি বাইরে থেকে এসেছি, আমি আমার স্ত্রীকে সালাম দেবো। রাসূল সাল্লাম সালাম দিয়েছেন, এবং মহিলাদের মধ্যে সালামের প্রচলন খুব হওয়া দরকার। আমাদের মা বোনদের মধ্যে সালামের এই শান্তির মানে প্রচলন এবং সাওয়া এবং শান্তি নাজিল হোক, এই দাওয়া এই দোয়াটার অভ্যাসটা নাই, মা বোনদের বাড়ানো দরকার, জরুরি। মুফতি আব্দুল সালাম সাহেবের কাছে যাব, আসলে এই যে আমরা সালাম দিচ্ছি, আর আমাদের সবারই কিন্তু একটা পরিবার আছে, আমরা একটা পরিবারে বসবাস করছি, ওখানে বাচ্চারা আছে, শিশুরা আছে, এই যে স্কুলে যাবার আগেই কিন্তু আমাদের বাচ্চারা এই সালাম শিখে নেয় যদি বাবা মা সচেতন হয়, কিভাবে এই চর্চাটা শুরু করবে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। এই চর্চাটা আমরা শুরু করতে পারি এভাবে যে ছোট যারা আছে তাদেরকে সালাম শিক্ষা দেওয়া, শিক্ষাটা কিভাবে দিতে পারি, যে বাবা তার ছোট বাচ্চাকে সালাম দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন এই সালাম মা তাকে সালাম দিবে আসসালামু আলাইকুম, বড় ভাই তাকে সালাম দিবে ছোট্ট বাচ্চা, তখন চতুর্দিক থেকে সালাম শুনতে শুনতে তার হৃদয়ে সেটা গ্রথিত হয়ে যাবে, অঙ্কিত হয়ে যাবে, তখন এটা সারা জীবন সে সেই এই আমলটা করতে পারবে, সালামের আমলটা, সে বড়দেরকে সালাম দিতে পারবে। এবং তাছাড়া পরিবারের ভিতরে যে সদস্য আছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই বোনকে, বোন ভাইকে, এভাবে যদি সালামের চর্চাটা থাকে, তাহলে দেখা যাচ্ছে পরিবারের ছোটো যারা সদস্য আছে, শিশুরা, তারাও সেটা হৃদয়ঙ্গম করতে পারবে, তারাও সেটা ই করে নিতে পারবে। সালামের ফজিলত সম্পর্কে আপনি কি বলবেন? সালামের ফজিলত অসংখ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালামের 70টা নেকি, যে সালাম দিবে সে 69টা পাবে, আর যে জবাব দিবে সে একটা মাত্র সালাম পাবে, নেকি পাবে। আর সালাম দেওয়াটাও সুন্নতে মুয়াক্কাদা, আর সালামের উত্তর দেওয়াটা তখন এটা ওয়াজিব হয়ে যায়। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই উত্তর দেওয়াটা তার জন্য ওয়াজিব হয়ে যায়, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলাটা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন বললেন যে যাও ফেরেশতাদের কাছে যাও, তাদেরকে সালাম দাও। তখন আদম আলাইহিস সালাম যে ফেরেশতাদেরকে সালাম দিলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তখন ফেরেশতারা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এই রাহমাতুল্লাহ শব্দটাও বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। আলী হাসান তৈয়ব হযরত, আপনার কাছে বলবো, আমরা আসলে এই যে সালামের মাধ্যমে আমরা যে সমাজ আশা করি, আসলে কী ধরনের সমাজ চাই? সালাম শান্তির কথা বলে, সালামের মাধ্যমে কিন্তু আমরা শান্তির বার্তা একজন আরেকজনকে পৌঁছে দিই, মৌলিকভাবে আমরা কী দিতে চাই, মেসেজটা কী আসলে? জি ধন্যবাদ। মানে আমাদের এখন যে ডিজিটাল সমাজ, আমরা ডিজিটাল প্রজন্ম এবং মানুষ এখন প্রচণ্ড রকমের ব্যস্ত এবং যান্ত্রিক অনেকটাই সভ্যতা, এখন যান্ত্রিক সভ্যতা বলা হচ্ছে, সব কিছুর মধ্যে যন্ত্র এবং মেশিনের দখলদারি আছে, তো এই অবস্থায় মানুষের কিন্তু একজন আরেকজনকে সময় দেওয়ার মতো সময় নেই, এবং মানুষের প্রতি মানুষের আবেগ টান দূর হয়ে যাচ্ছে। এই সমাজে যদি সালামের সুন্নতটি শুধু চালু করা যায়, তাহলেই কিন্তু আমাদের যান্ত্রিকতা অনেক কমে যাবে এবং আমাদের একজনের সঙ্গে আরেকজনের সংযোগ ঘটবে। আমাদের এখন যে সামাজিক যে অপরাধগুলো হচ্ছে, ক্রাইমগুলো হচ্ছে প্রচণ্ড রকম, আমরা পত্রিকা মিডিয়ায় শুধু নেগেটিভ খবর দেখছি। সমাজবিজ্ঞানী যারা ভাবুক চিন্তক আছেন, তারা বলছেন যে সমাজ একটা নেগেটিভ প্রবণতা অবলম্বন করেছে, একজন একজনের প্রতি খুব অসহিষ্ণুতা, একজন একজনের সঙ্গে খুব উত্তেজিত আচরণ করে। আমরা বাসে দেখি সাধারণ একটা ভাড়া এসে নিয়ে একজন একজনের উপর রেগে যাচ্ছে, একজন একজনকে আক্রমণ করছে। এটা এই জন্য যে আমাদের মধ্যে শান্তভাবের অভাব
হয়েছে। এই শান্ত ভাব ফিরে আনার জন্য সালামের মতো সুন্দর ওষুধ, এর চেয়ে সুন্দর উপাদেয় আমল আর হতে পারে না। এই জন্য সমাজকে শান্ত করতে পারে সালাম। তাই আমাদের সমাজে যত বেশি সালাম প্রচলন করব, সমাজ শান্ত হবে, সমাজের মধ্যে শান্তির বাতাবরণ তৈরি হবে। আমি এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটা হাদিস শোনাতে চাই। আর এটা তো আমরা বলছি বক্তব্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, শুনে রাখো, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতদিন না ভালো মুমিন হবে, ওয়ালা তুমিনু, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাহাব্বু, একে অপরকে ভালোবাসবে, একে অপরকে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের বাঁধনে জড়িয়ে নেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। মুমিন না হলে বেহেশতে যেতে পারবে না। সাহাবীদের মনে সঙ্গত কারণেই তখন প্রশ্ন দেখা দিল, তাহলে সম্প্রীতি কীভাবে গড়ে উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে প্রশ্ন করলেন, আফালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো না ওই জিনিসটার কথা, ইদা ফাআলতুমু, যখন তোমরা সেটা করবে, তাহাবাবতুম, একে অপরের প্রিয় হয়ে যাবে, তোমাদের মধ্যে ভালোবাসার বাতাবরণ তৈরি হবে? সাহাবীরা বললেন, অবশ্যই, শিওর, আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসুসসালাম বাইনেকুম, তোমাদের মধ্যে পরস্পরের সালামের প্রসার ঘটাও, একে অপরকে সালাম দাও, কোনো বাজ বিচার নেই, যার সঙ্গে যখন, এমনকি সাহাবিরা, এ এখন আপনার সঙ্গে এখানে আমি কথা বলছি, একটু পরে আমি দেয়ালের ওপাশে গেছি, আবার এসেছি, সঙ্গে সঙ্গে আবার সালাম, যতবার দেখা হচ্ছে, লিফটে ওঠানামা করছি, আবার যতবার দেখা হচ্ছে, একজন একজনের চেহারা যতবার করে দেখছি, সালাম, দেখার শুরুতে সালাম, বিদায়ের সময় সালাম, আমরা বলছি খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, এটা কিন্তু একটা সুন্নত থেকে দূরে সরে যাচ্ছি। শেষ হবে সালাম দিয়ে, শুরু সালাম দিয়ে, শেষ সালাম দিয়ে। মুফতি আব্দুল সালাম সাহেবের কাছে যাব। এই যে আমরা সমাজে চলছি, নানা অসংগতি দেখছি, আপনার সন্ত্রাসবাদ দেখছি, জঙ্গিবাদ দেখছি, মানুষে মানুষে হানাহানি, এই অপকর্মগুলো থেকে পরিত্রাণের উপায় কী? যে এই যে সালামের শান্তির বার্তার কথা বলছে, এটা কিভাবে আমাদের এই সমাজকে সুন্দর চমৎকার করে দিতে পারে, এ বিষয়ে কী বলবেন আপনি? এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা পরস্পর যখন দেখা হবে তখন তোমরা সালাম বিনিময় করো। কারো ভিতরে যদি একজন একজনের মনে যদি বলেছেন আফসুসসালাম, আফসুসসালাম বাইনাকুম, এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক জুড়ে রাখো, আত্মীয়তার বন্ধন অটুট রাখো, ও আফসুসসালাম, এবং মানুষের মাঝে সালামের প্রচলন ঘটাও, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, মানুষরা যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো। তো এর মধ্যে একটা পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আফসুসসালাম বাইনাকুম, পরস্পরের মাঝে সালামের প্রচলন ঘটাও। দেখা যাচ্ছে আমার প্রতি কারো যদি ক্রোধ থাকে, রাগ থাকে, আমি তাকে সালাম দিব, এ রাগটা গলে একদম পানি হয়ে যাবে। তখন এই সালামের প্রচলন যদি ঘটে, একজন আরেকজনকে সালাম দেই, একজন শত্রু আমার প্রতি আক্রমণ করতে আসলো, একজন ডাকাতি করতে আসলো, ছিনতাই করতে আসলো আমাকে, আমি তাকে সালাম দিলাম, তখন সে তার বোধোদয় হবে যে আমি তার ক্ষতি করতে যাচ্ছি আর সে আমার জন্য শান্তির দোয়া করতেছে। তো এইভাবে সে হেদায়েত হয়ে যাবে, সে আর কখনো এই ডাকাতি করবে না, অন্তত আমার 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 কোনো ক্ষতি সে করবে না। আমরা জেনেছি এরকম যে সাহাবাদের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম পেয়েছেন, একটা শান্তির বার্তা পেয়েছেন, তিনি কে এবং সেই দৃষ্টিকোণটা নিয়ে, সেই প্রেক্ষাপটটি নিয়ে আমরা একটা আলোচনাটা শুনতে চাই, খুবই সংক্ষেপে, আমাদের হাতে একেবারেই সময় নেই। যে সুন্দর একটা প্রসঙ্গ, যে সালামের এতগুলো দিক আমরা বলেছি, এটাও একটা দিক যে আল্লাহ নিজে সালাম এবং তিনি আবার সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। তো মেরাজে নবীজিকে সরাসরি তখন দিয়ে অভিবাদন জানিয়েছেন এবং তিনি সালাম পাঠিয়েছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে হযরত আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি ধ্যান করতেন ওহির নাজিলের প্রাথমিক দিকে, তখন তিনি আসতেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পাঠালেন। জিবরীল আলাইহিস সালাম হঠাৎ করে রাসূলকে বললেন, শোনেন, এখন আপনার কাছে আপনার স্ত্রী খাদিজা আসবে, তাকে আপনি বলবেন যে তাকে আল্লাহ সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, অবিশ্বাস্য, মানে মানে অকল্পনীয় একটা ব্যাপার যে আল্লাহ তাআলা তার বান্দাকে, তার মাখলুককে তিনি সালাম জানিয়েছেন। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে তিনি বললেন, শোনো, আজকে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে, তোমাকে আল্লাহ সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন, তিনি অভিভূত হলেন, তিনি মানে বাষ্পরুদ্ধ হয়ে তিনি মানে আবেগ আপ্লুত হলেন যে আল্লাহ আমাকে সালাম জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহু হুয়াস সালাম,
আল্লাহ তিনি নিজে সালাম এবং জিবরিল আলাইহিস সালামকে আমি সালাম জানাচ্ছি যে তাকে সালাম, আল্লাহ তো নিজেই সালাম, তাই আমি আল্লাহকে আসসালামু আলাইকুম বলতে পারি না, জিবরিল আলাইহিস সালামকে সালাম আমরা তার নামের পরে বলি, জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তাদের নাম নিলে আমরা তাদের উপর সালাম নাজিলের শান্তি বর্ষণ হোক সেই দোয়াটা করি। তো তিনি বললেন যে আল্লাহ তাআলা তিনি সালাম এবং জিবরিল আলাইহিস সালাম তিনি আমাকে সালাম দিয়েছেন তাকেও সালাম, অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাকে সালাম দিয়েছেন। এ থেকে আমরা কি বুঝতে পারি, এটি এমন একটি সুন্নত, এমন একটি আমল, এত চমৎকার একটি বাক্য, একটি দোয়া যেটা আল্লাহ নিজে তিনি প্র্যাকটিস করে বান্দাকে সেটাকে অভ্যস্ত করতে চেয়েছেন। এখানে আরেকটি সুন্দর কথা আছে, সেটা হচ্ছে একজন নারীকে আল্লাহ সালাম জানিয়েছেন। এ থেকে আমরা দেখতে পারি ইসলাম নারীকে কোন জায়গায় নিয়েছে, কোন জায়গা নিয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ জানিয়েছেন, মানে স্পেশাল পন্থায় আল্লাহ সালাম দিয়েছেন, শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে সেই সংবাদ দিয়েছেন একজন নারীকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। আমরা এ থেকে বুঝতে পারি একজন মায়ের জাতি, নারী জাতি, তা মর্যাদা কত বেশি। এই জন্য আমরা আমাদের মাকে সালাম দিব, আমার বোনকে সালাম দিব, আমার স্ত্রীকে সালাম দেব, আমার কন্যাকে সালাম দেব, এটা চর্চা নাই। আমরা মাকে সালাম দেই না, আমরা স্ত্রীকে সালাম দেই না, স্ত্রীর সালাম তো আমি পাবো, আমরা আমার মেয়েকে সালাম দেই না। আমরা যদি আমার বাচ্চায় স্বামী স্ত্রী একজন একজনকে সালাম দিই এবং আমার শিশুর সামনে আমার মা আমার শ্বশুর শাশুড়িকে সালাম দিই, তখন শিশুটা তারা অনুকরণ প্রিয়, তারা কিন্তু শিখে যাবে যে আসসালামু আলাইকুম বলা। তখন বাচ্চাকে বলতে হবে না যে বাবা তুমি সালাম দাও, আমরা বাচ্চাকে আদেশ দেই যে গুরুজন থেকে সালাম দিতে হবে, কিন্তু আমরা আসলে দেই না, এই জন্য আমাদের বাচ্চারা অভ্যস্ত হয় না। এই জন্য আমরা নিজেরা তাদের সামনে সালামের চর্চা করব। এবং মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম গিয়েছেন সেই সময়কার একটা বর্ণনা দিচ্ছেন হাদিসের একটা বাক্য, যেটা আমাদের মুফতি ভাই তিনি সুন্দর করে বলেছেন। এই হাদিসটার বর্ণনাকারী হচ্ছে তিনি আব্দুস সালাম, মানে হাদিসের বর্ণনাকারীর নামও হচ্ছে সালামের বান্দা। তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন সব মানুষ ফানফালা জান্নাস ইলাইহিম, সবাই নবীজিকে এই মানুষটা আসলেন মক্কা থেকে, তিনি কেমন, তার চেহারা কেমন, তার মুখের কথাগুলো কি, এটা শোনার জন্য সবাই ছুটে যাচ্ছে, আমিও ছুটে গেলাম। ছুটে গিয়ে প্রথম যেই বাক্যটা আমি তার মুখ থেকে শুনলাম, তিনি বলছেন ইয়া আইয়ুহান্নাস, হে লোক সকল, হে মানব সম্প্রদায়, আফসুস সালাম। তার মুখের থেকে প্রথম বাক্য আমি যেটা শুনেছি হিজরতের পরে, তিনি বললেন তোমরা সালাম ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ, তিনি বললেন যে আমি বাক্যটা শুনে এই সিদ্ধান্তে আসলাম, তখনও তিনি মুসলমান হননি, আমি সিদ্ধান্তে আসলাম এ মানুষ মিথ্যা হতে পারেন না, তিনি মানুষের মধ্যে শান্তি ছড়ানোর জন্য এসেছেন, ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তির বার্তাবাহক তিনি, এই মানুষ মিথ্যা হতে পারেন না। তিনি তারপরে বললেন যে তোমরা বেশি করে সালাম দাও, আত্মীয়তার সম্পর্ক তোমরা রক্ষা করো, সবগুলো মিম দিয়ে চারটা বাক্য, আফসুস সালাম, ও আতাইমুত তাআম, তোমরা একে অপরকে খাবার খাও, এবং তোমরা ওয়াসিলু আল আরহাম, তোমরা তোমাদের যে পরস্পর সম্পর্ক সেটা জোরো, ওয়াসাল্লু ওয়ান্নাসু ফি নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে নামাজ পড়ো। তাহলে কি হবে, শুরু হয়েছে সালাম বর্ণনাকারী, তারপরে প্রথম আদেশ সালাম, তাহলে উদুখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতেও প্রবেশ করো সালাম দিয়ে। একেবারে শেষের দিকে চলে এসেছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের এই অনুষ্ঠানে একেবারে শেষের দিকেই চলে এসেছি। আমরা সালাম নিয়ে কথা বললাম, আমরা একে অপরকে সালাম দিব, ছোট বড় কোনো বৈষম্য নয়, ছোট এবং বড় সবাইকে আমরা সালাম দিতে চাই এবং শান্তির বার্তা এই সমাজ ভরে দিতে চাই, আমরা শান্তিময় করে দিতে চাই এই সমাজ সংসারকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আবার পরবর্তী আরও কোনো অনুষ্ঠানে দেখা হবে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।